আজকে আমাদের কতদূর অধঃপতনে গেলে আজকে মিথ্যা ইতিহাস আমাদেরকে শেখানো হচ্ছে। এটা কি কোনো সভ্যতা? এটা কি কোনো আদর্শ? এটা কোনো মানবতা? এটা সম্পূর্ণ একটা কুত্তা নীতি, অযৌক্তিক নীতি, পশুর নীতি। সেই হিসাবে আমি সরকারকে বলবো, এবং যারা নাকি প্রসেসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা ষড়যন্ত্র করবে, আমি তাদের সে বড় কৌশলী, আল্লাহ নস্যাত করবে, আমাদের একটু তৎপরতা চেষ্টা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো যে খবরদার, যে আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো বান্দরের জাত হবে, মিথ্যে ইতিহাস শিখবে, এবং বাংলাদেশের স্বাধীনতার সমস্ত ইতিহাসকে মিথ্যাচারের মাধ্যমে বিদেশি কালচারকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, সেটা ফ্লাও করে দেখানো হবে, আর সেটা আমরা বসে বসে দেখবো, চুপ থাকবো, এটা হতে পারে না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس، صدق الله العلي العظيم. درود شريف قري الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إسلامي আন্দোলন বাংলাদেশ তার সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যে বরগুনা জেলায় সারা বাংলাদেশের ভিতরে মানের দিক থেকে আপনারা ফার্স্ট হয়েছেন, বিশেষ আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবার ওই কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি, এই বরগুনাতেই কিন্তু ইসলামের পক্ষে আমাদের কেয়ারবের নজরুল যখন নির্বাচন করছিলেন, সারা দেশে সেকেন্ড হয়েছিল, মানে ভোটের দিক থেকে ইসলামের পক্ষের বাক্সে। বরগুনা আলহামদুলিল্লাহ ইসলামের ক্ষেত্র হিসাবে, এবং দক্ষিণ অঞ্চল আমি যেটা লক্ষ্য করেছি, আব্বাজার রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলতে, যেখান থেকে ইসলামের এক কথায় পতাকাটা এক পর্যায়ে সারা বাংলাদেশের ভিতরে উড্ডীন হবে, এরকম একটা পরিবেশ, এবং এখানের মানচিত্র এবং মানুষের আন্তরিকতা এবং তাদের ধর্মীয় যে একটা একেবারে ঘাটতিহীন মহব্বত, এটা কিন্তু অনেকটাই এখানে আছে। জমিন উর্বর, যদি আমরা জমিনে ঠিকমতো ফসল লাগাতে পারি, সেখানে ফসল আল্লাহর ফসল করবে, ভালো হবে। আজকে যুব আন্দোলনের ব্যাপারে আমরা অনেক কথা শুনতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছিলেন, আর তখন বুড়ারা বিরোধিতা করছিল ইসলামের, তাই সেই দোয়ারই একটা বাস্তবতা আমরা লক্ষ্য করছি। আল্লাহর কত ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি যে মিশন আমাদের কাছে রেখে গেছেন, বাংলাদেশ সহ তাম দুনিয়ার ইতিহাস কোনো উত্থান পতনের যত ঘটনা, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল যুবকদের। বাংলাদেশের স্বাধীনতাই বলেন, ভাষা আন্দোলনই বলেন, এবং আরো আরো অন্যান্য যাই বলেন, সবচেয়ে বড় ভূমিকা ছিল যুবকদের। আজকে অল্প সময়ের ব্যবধানে ইসলামী যুব আন্দোলন যেভাবে সারা দেশে আলহামদুলিল্লাহ তাদের কাজের তৎপরতা আমরা লক্ষ্য করেছি, আমার মন বলছে নাস্তিক এবং ইসলাম দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এদের প্রতিবাদে আল্লাহ রহমতে যুব আন্দোলনে যথেষ্ট ইনশাআল্লাহ। আর সবসময় মনে রাখা লাগবে, কোনো ভয়ের কারণ নেই, এর জন্য নেই। আল্লাহ বলছেন যে যা আল হাক্কু ওয়া যা আল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুবা, হক আসবে, বাতিল যত দেখা দৃষ্টিতে শক্তিশালী হোক দুর্বৃত হয়ে যাবে। ওই গ্রামে একটা প্রবাদ বাক্য আছে যে ঘরের ভিতরে চোর ঢুকছে দলে দলে, কিন্তু গৃহস্থের একটা কে, এই শব্দটাই যথেষ্ট, ওদের কলিজার ভিতরে আগুন ধরা যাবে। তা আজকে যে ষড়যন্ত্র ইসলাম মুসলমান দেশের বিরুদ্ধে চলছে, আপনারা তো লক্ষ্য করেছেন যে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে ইতিহাস বিকৃতি করে যে ধরনের মগজ ধোলাই প্রক্রিয়া চলছে,
আল্লাহর রহমতে ওদের সমস্ত ষড়যন্ত্র এই বাংলার জমিনে নস্যাৎ হবে ইনশাআল্লাহ। আজকে ইতিহাসকে বিকৃতি করে মুসলমানরা যখন রাজত্ব পরিচালনা করেছে, দেশ পরিচালনা করেছিল, সমাজ পরিচালনা করেছিল, সেই মিথ্যা ইতিহাস লেপন করে তৈরি করে তারা নাকি জালেম ছিল, তাদের শাসনে আমার মানুষদেরকে অশান্তি দিয়েছিল, তারা নাকি জবর দখল ছিল, সম্পূর্ণ অযৌক্তিক মিথ্যা। যেটা নাকি সেদিনকার এক ইউনিভার্সিটি প্রফেসর বলেছিল যে শিক্ষার চেয়ে মূর্খ থাকা ভালো, ভুল শিক্ষার চেয়ে, মিথ্যা এবং ভুল শিক্ষা শেখার চেয়ে মূর্খ থাকা ভালো। এর জন্য আমার যুবকদেরকে বলবো, বিশেষ করে তোমাদের একত্রিত হতে হবে, পরামর্শ ভিত্তিক দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে। আর আপনাদের রহমাতুল্লাহ ইয়ালা একটা কথা বলতেন, যে শত্রু যে পথে যে পদ্ধতিতে আসে সেই পথে সেই পদ্ধতিতে মোকাবিলা করাই হলো প্রকৃতির যুদ্ধ। আজকে আমরা লক্ষ্য করেছি আমাদের মাহবুব ভাই যে কথাটা বলতেছিলেন, যে শত্রু যে পথে যে পদ্ধতিতে আসে ওই পদ্ধতিতে, আমাদের মাওলানা সিরাজ সাহেব যে কথাটা বলছিলেন যে আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের কলম ধরতে হবে, আমাদের সামাজিকভাবে কথা বলতে হবে, নাহলে মানুষ সচেতন কীভাবে হবে, এই বিষয়গুলো তো আমাদের লক্ষ্য রেখে আমাদের সেইভাবে যদি কাজ করতে পারি। আর যারা বয়স্ক হয়ে গেছে তাদের দৌড় আর যুবকদের দৌড় তো এক না, এটা অনেক পার্থক্য। এর জন্য তোমাদের এই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং পরামর্শ ভিত্তিক এখলাস দিয়া ওই সবসময় মনে রাখো রুহানিয়াত এবং জিহাদ। অনেক সময় দেখা যায় কাজের গতি যখন বাড়ে তখন তুমি রুহানিয়াতের ব্যাপারে গুরুত্ব দাও না, রুহানিয়াত না থাকলে সেখানে ওই জিহাদটা কিন্তু এক পর্যায়ে হয়ে যায় ঘুমে, একটা কথা কয় না যে আত্মঘাতী, ওরা দ্বারা ক্ষতি ছাড়া উপকার হয় না। এর জন্য তোমাদের রুহানিয়াতের সঙ্গে জিহাদের সমন্বয় থাকতে হবে, এই বিষয়ে যদি লক্ষ্য রাখবা। আর সম্মেলনকে আমি বিশেষ করে আজকে সকলের জন্য, তোমরা কষ্ট করেছো আর আজকে ফার্স্ট হয়েছো, এই জন্য আবার শেষবারের মধ্যে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আর নতুন কমিটি ঘোষণা করছি যা, এই কোন সালের 2021-22 কমিটি বিলুপ্ত করা হলো